পেন নাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ইলেকট্রিক্যাল। আজকে এই ভিডিওর মধ্যে আমরা যেমন ইলেকট্রিক্যাল সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য দেখে নেব, সেরকমভাবেই দেখে নেব ইলেকট্রিক্যাল তাদের দেহে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর বেশ কিছু অদ্ভুত মাছেদের মধ্যে অন্যতম ইলেকট্রিক্যাল। এই ধরনের মাছ তাদের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে বলেই এদের এরূপ নামকরণ। এরা প্রধানত দক্ষিণ আমেরিকান বৈদ্যুতিক মাছ। এদের ইল বলা হলেও প্রকৃতপক্ষে এরা নাইফ ফিশ। ইলেকট্রিক ইলের বিজ্ঞানসম্মত নাম ইলেকট্রোফোরাস ইলেকট্রিকাস। 1766 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ইলেকট্রিক ইলদের জিমনোটাসগণের অন্তর্ভুক্ত করেন। জিমনোটাসগণটি হল বিভিন্ন ব্যান্ডেড নাইফ ফিশদের গণ। কিন্তু এরপর 1864 সালে বিজ্ঞানী থিওডোর গিল ইলেকট্রিক ইলদের ইলেকট্রোফোরাস গণের অন্তর্ভুক্ত করেন। 2019 সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞানী সি ডেভিড ডে সান্টানা ও তার সহযোগীগণ একটি লেখা প্রকাশ করেন এবং এখানেই তারা ইলেকট্রিক ইলের তিনটি প্রজাতি প্রস্তাব করেন। ইলেকট্রিক ইল প্রধানত দক্ষিণ আমেরিকার অ্যামাজন এবং অরিনোকো নদীর অববাহিকাতে দেখা যায়। এদের স্বাভাবিক বাসস্থান হল ছোট নদী, তটসমভূমি ইত্যাদির শান্ত জল বা কিছু কিছু ক্ষেত্রে বদ্ধ জলের কাদাময় স্থান। ইলেকট্রিক ইল প্রধানত অমেরুদণ্ডী প্রাণীদের খেয়ে থাকে। ছোট ইলেকট্রিক ইল কুচো চিংড়ি এবং ছোট কাঁকড়া খেয়ে থাকে। তবে বড় ইলেকট্রিক ইলগুলি অমেরুদণ্ডী প্রাণী খাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে ছোট স্তন্যপায়ী যেমন ইঁদুর ইত্যাদি খেয়ে থাকে। ইলেকট্রিক ইলের দেহটি স্তম্ভাকার এবং এদের গড় দৈর্ঘ্য 2 মিটার হয়ে থাকে। এদের গড় ওজন 20 কেজি পর্যন্ত হয়ে থাকে। ইলেকট্রিক ইলের পৃষ্ঠদেশের রং ধূসর বাদামি এবং উদরদেশের রং হলুদ বা কমলা হয়ে থাকে। ইলেকট্রিক ইলের দেহে আঁশ থাকে না। এরা গ্যাসীয় আদান প্রদান করে থাকে এদের মুখগহ্বরে অবস্থানকারী এপিথেলিয়াল কোষের মাধ্যমে। এবার আসা যাক ইলেকট্রিক ইল কিভাবে তাদের দেহে বিদ্যুৎ তৈরি করে এবং এদের বিদ্যুৎ তৈরির ধরন কিরূপ সেই বিষয়ে। ইলেকট্রিক ইলের দেহের যে যে অংশে বিদ্যুৎ তৈরি হয় সেগুলি হল হান্টারের অঙ্গ, স্যাকের অঙ্গ ইত্যাদি। এই অঙ্গগুলির মাধ্যমে ইলেকট্রিক ইল তাদের দেহের 4/5 বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ইলেকট্রিক ইল 2 ধরনের বিদ্যুৎ উৎপাদন করতে পারে, একটি লো ভোল্টেজ বিদ্যুৎ এবং অপরটি হাই ভোল্টেজ বিদ্যুৎ। এদের বিদ্যুৎ উৎপাদনকারী অঙ্গগুলি বিভিন্ন ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষক পদার্থ দিয়ে তৈরি এবং এগুলি এমনভাবে সজ্জিত হয়ে থাকে যার ফলে প্রচুর পরিমাণে ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি হয়। যখনই ইলেকট্রিক ইল তাদের শিকারকে দেখে তখন ইলেকট্রিক ইলের স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে ইলেকট্রোলাইটসগুলির মধ্যে একটি সংকেত যায়। এর ফলে আয়ন চ্যানেলগুলি খুলে যায় এবং হঠাৎ সোডিয়ামের প্রবাহ মাত্রা বেড়ে যায়। এই হঠাৎ পার্থক্যের জন্যই যে ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি হয় তার ফলেই সৃষ্টি হয় বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রিক ইলের দেহে ব্যাটারির মতোই বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। ইলেকট্রিক ইল এই বিদ্যুৎ প্রবাহ সৃষ্টির মাধ্যমে তাদের শিকার বা আক্রমণকারী প্রাণীদের দেহের স্নায়ুতন্ত্র এবং পেশিতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে।
প্রায় 5000 থেকে 6000 ইলেক্ট্রোপ্লাক, 860 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন করতে পারে। লো ভোল্টেজের বিদ্যুতের মাধ্যমে ইলেকট্রিক্যাল তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে সংকেত পায় এবং হাই ভোল্টেজ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এরা এদের শিকারকে আক্রমণ করে অথবা এদের শিকারীদের থেকে পালাতে সক্ষম হয়। হাই ভোল্টেজ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে মাত্র 2 মিলিসেকেন্ডের মধ্যেই এরা এদের শিকার বা শিকারী প্রাণীদের অবস্থান নির্ণয় করতে পারে। প্রায় সেকেন্ডে 400টি পর্যন্ত ইলেকট্রিক পালস শিকার এবং শিকারী প্রাণীদের দেহে পক্ষাঘাত ঘটাতে সক্ষম হয়। ইলেকট্রিক্যাল স্যাকের অঙ্গের মাধ্যমে ইলেকট্রোলোকেশন করে থাকে। এই অঙ্গটিতে পেশির মতো কোষ থাকে, এগুলিকে বলা হয় ইলেকট্রোসাইটস। প্রত্যেকটি কোষ 0.15 ভোল্টের বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ইলেকট্রিক্যাল বায়ো ইলেকট্রোজেনেসিসের গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ইলেকট্রিক্যালের অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট নিয়েও গবেষণা চলছে।